পরিসংখ্যানের উপাত্তগুলো যদি অবিন্যস্তভাবে থাকে যেমনটি এখানে রয়েছে, তাহলে সর্বপ্রথমে যেটা করতে হবে এই উপাত্তগুলোকে প্রথমে ছোট থেকে বড় ক্রমে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাতে হবে। উপাত্তগুলোকে আমরা যদি ছোট থেকে বড় আকারে সাজাই তাহলে গণিতের ভাষায় এটাকে বলা হয় ঊর্ধ্বক্রমে সাজানো। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে চার, প্রথমে চার লিখতে হবে। চারের চেয়ে একটু বড় আছে হলো পাঁচ, আমরা লিখব পাঁচ। এর চেয়ে বড় আছে ছয়, লিখব ছয়। তার চেয়ে একটু বড় আছে হলো সাত, এখানে লিখে দিব সাত। আর একটু বড় সংখ্যাটা হলো নয়, এবং এই উপাত্তের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা হলো দশ। এই প্রশ্নে যেই উপাত্তগুলো দেওয়া ছিল এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলেছি। ঊর্ধ্বক্রমে সাজানোর পরে এখানে আমরা গুণে দেখব মোট কয়টা সংখ্যা রয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয়। এই প্রশ্নের জন্য আমাদের মোট উপাত্ত আছে ছয়টি। এই ছয় হবে n এর মান, n ইকুয়াল আমরা লিখব ছয়। n এর যে মানটা পাওয়া যাবে আমরা দেখব এই মান জোড় নাকি বিজোড়। আমরা n এর মান পেয়েছি সিক্স, এটা জোড় সংখ্যা, তাহলে মধ্যক নির্ণয়ের জন্য জোড়ের যেই সূত্র ওই সূত্রটা প্রয়োগ করতে হবে। মধ্যক নির্ণয়ে জোড়ের সূত্রটা আমরা জানি, এম ই ইকুয়াল এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ ডিভাইডেড বাই টু। আমরা n এর মান সিক্স বসিয়ে দিলাম, এখানেও n এর পরিবর্তে n এর মান সিক্স বসিয়ে দিলাম। ছয়কে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে তিন। ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন, তিনের সাথে এক যোগ করলে হবে চার। এবার এই যে ঊর্ধ্বক্রমে সাজানো উপাত্ত আমরা গুণে দেখব এই উপাত্তগুলোর মধ্যে তিন নম্বর পদ কোনটা এবং চার নম্বর পদ কোনটা। এখন আমরা এই তিনতম পদের স্থানে বসাবো হলো ছয়, আর চারতম পদের স্থানে বসিয়ে দিব সাত ডিভাইডেড বাই টু। ছয়কে যদি সাত দিয়ে যোগ করা হয় তাহলে তেরো হবে, তেরোকে দুই দিয়ে ভাগ করলে হবে ছয় দশমিক পাঁচ। এটা হচ্ছে নির্ণেয় মধ্যকের মান। এবার আমরা দুই নম্বর সমস্যাটা সমাধান করব। এখানে যেই উপাত্তগুলো রয়েছে এরাও আছে অবিন্যস্ত আকারে, আমরা এদেরকেও ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিব, তার মানে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিব। এখানে সবচেয়ে ছোট সংখ্যা আছে দুই, এরপরে আছে হলো একটু বড় সংখ্যা তিন, এরপরে আছে পাঁচ, তারপরে আছে সাত, এবং এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আট। এক দুই তিন চার পাঁচ, এখানে মোট সংখ্যা রয়েছে পাঁচটি, তাহলে n এর মান হবে পাঁচ। এইবার আমরা n এর যে মান পেয়েছি এটা হলো বিজোড় সংখ্যা। এখন মধ্যক নির্ণয়ের জন্য বিজোড়ের সূত্রটা ব্যবহার করতে হবে। n এর মান বিজোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র আমরা জানি, মধ্যক এম ই ইকুয়াল এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু তম পদ। আমরা n এর পরিবর্তে n এর মান ফাইভ বসালাম, প্লাস ওয়ান ডিভাইডেড বাই রয়েছে হলো টু। পাঁচকে যদি এক দিয়ে যোগ করা হয় তাহলে ছয় হবে, ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন। এখন এই যে ঊর্ধ্বক্রমে সাজানো যেই উপাত্ত আমরা গণনা করে দেখব তিন নাম্বার পদ কোনটি, এদের মধ্যে তিন নাম্বার পদ কোনটি। এক দুই তিন, এক্ষেত্রে তিন নাম্বার পদ হচ্ছে ফাইভ। এবার আমরা বসিয়ে দিব তিন নাম্বার পদ হলো ফাইভ। এটা হচ্ছে নির্ণেয় মধ্যক।